বিকেলে চায়ের সাথে বা হঠাৎ অতিথি চলে এলে খুব সহজে ও কম সময়ে বানিয়ে ফেলুন আটা দিয়ে দারুণ সুস্বাদু বাইরেরটা মুচমুচে আর ভেতরটা নরম চটপটা স্বাদের স্ন্যাক্স রেসিপি তা আমি রুমি রুমি রকমারিতে সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে রেসিপি তো চলুন দেখে নেওয়া যাক এই রেসিপিটা আমি কিভাবে তৈরি করছি এখানে দুটো আলুকে আমি সেদ্ধ করে নিয়েছি এবার একটা গ্রেটার নিয়ে নিয়েছি গ্রেটারের সাহায্যে আলুটাকে আমি গ্রেট করে নেব আমি এখানে দুটো আলু নিয়েছি আপনারা আপনাদের পরিমাণ মতো আলু দিয়ে এটা তৈরি করবেন তো আলুটাকে আমি গ্রেড করে নিলাম আর আলুটা ভালোভাবে গ্রেড করতে হবে এর মধ্যে জন্য কোনো দানা না থাকে তো আমি আলুটাকে হাত দিয়ে একটু চটকে নিচ্ছি নিয়ে এবার এর মধ্যে দিয়ে দেব আমি দুটো মাঝারি সাইজের পেঁয়াজকে কুচি করে রেখেছিলাম আর দুটো কাঁচা লঙ্কা এক চামচ জিরে এক চামচ ধনেকে একটু হাফ ভেঙে ভেঙে নিয়েছি দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ আর এক টুকরো লেবুর রস দিয়ে দিলাম এক চামচ চিলি ফ্লেক্স আর এক চামচ ধনে পাতা কুচি দিয়ে এবার সমস্ত কিছু খুব ভালোভাবে আমি মেখে নিচ্ছি আলুর সাথে তো আপনারা লেবুর রসের পরিবর্তে এখানে আমচুর পাউডারও ব্যবহার করতে পারেন আমি এখানে লেবুর রস দিলাম দিয়ে এবার এই মাখাটা আলু মাখাটা আমি এক পাশে রেখে দিলাম এবার একটা বাটি নিয়েছি বাটির মধ্যে ছোট বাটির এক বাটি নিয়ে নিলাম আটা আটার মধ্যে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম চিলি ফ্লেক্স আর এক চামচ দিয়ে দিলাম সাদা তিল দিয়ে এবার সমস্ত কিছু শুকনো উপকরণগুলোকে আমি মিশিয়ে নিলাম আর দিয়ে দিলাম এক চিমটি হলুদ গুঁড়ো দিয়ে এবার একবারে জলটা দেব না অল্প অল্প জল দিয়ে আমি একটা ব্যাটার তৈরি করে নেব তো আমি এভাবে ব্যাটারটা তৈরি করে নিলাম এবার এতে দিয়ে দিলাম ধনেপাতা কুচি তো দিয়ে আবারও একটু সবকিছু কিছু একসাথে মিশিয়ে নিচ্ছি তো ব্যাটারটা আমার তৈরি হয়ে গেছে একটা চামচের উল্টো পিঠার মধ্যে আমি এইভাবে আঙুল দিয়ে দাগ কেটে দেখিয়ে দেখে নেব যে ব্যাটারটা ঠিকনেস ঠিক এরকম হবে তো এরকম পরিষ্কার দাগ দেখা যাচ্ছে তার মানে ব্যাটারটা থিকনেস এরকমই রাখতে হবে আর এরকম একটা আমি সাইডটা ধারালো সাইজের একটা বাটি নিয়েছি আপনারা এখানে গ্লাসও ব্যবহার করতে পারেন তো এই বাটিটা যেহেতু ধারালো নিচেটা এরকম বাটিটাকে একটা পাউরুটির উপরে রেখে এভাবে চাপ দিয়ে পাউরিটাকে গোল করে কেটে নিতে হবে তো এবার পাউরুটির টুকরোটা আমি বের করে নিলাম আর এই একইভাবে আরও সমস্ত পাউরুটিগুলো আমি কেটে নেব তো এখানে আমার বাটিটা একটু বড়ো আর একটু ছোট হলে হতো সাইড থেকে একটু এসে যাচ্ছে তাতে অসুবিধা কিছু নেই তো এবার আমি ওই পাউরুটার উপরে দিয়ে দিচ্ছি টমেটো সস টমেটো সসটা ভালো করে আমি মাখিয়ে নিলাম নিয়ে এবার যে আলুটা আমি মেখে রেখেছিলাম আলু সেদ্ধটা সেই আলু সেদ্ধ মাখাটা আমি এর উপরে দিয়ে দিচ্ছি তো একটু বেশি করেই দেবো দিয়ে ভালোভাবে চারদিকটা একদম ছড়িয়ে এটার মধ্যে আমি লাগিয়ে নিলাম তো দেখুন এইভাবে আমি এটা তৈরি করে নিলাম আর বাকি যে পাউরুটির টুকরোগুলো আছে সেগুলোকে আমি একইভাবে এভাবে তৈরি করে নিয়েছি নিয়ে এবার কড়াইয়ে তেল বসিয়ে দিয়েছি গরম হতে আর যে আমি আটাটা গুলে রেখেছিলাম সেটা আমি একটু ভালোভাবে চামচের সাহায্যে নেড়ে নিলাম নিয়ে তেলটা গরম হয়ে গেছে আর পাউরুটি দিকটা আছে সেদিকটা আগে দিতে হবে আর বেশিক্ষণ কিন্তু এই গোলায় রাখা যাবে না তাহলে পাউরুটি গলে যাবে তো আমি গোলার মধ্যে ভালো করে ডিপ করে নিয়ে এবার তেলের মধ্যে আমি ছেড়ে দিলাম দিয়ে প্রথমে আমি কিছুক্ষণ আমি এটাকে নাড়বো না তলাটা একটু ভাজা হওয়ার পরই আমি এটাকে উল্টে দেব। তো এটাকে উল্টে দিয়েছি আর ওপরে থেকে তেল দিয়ে দিলাম দেখুন কালারটাও কত সুন্দর এসছে ভাজাটা আমার প্রায় হয়েই এসছে এবার একটা চাঁচরি নিয়েছি তার মধ্যে আমি আগে কড়াইয়ের গায়ে কাত করে রাখলাম এক্সট্রা যে তেল আছে সেটা যাতে ঝরে যায় তো দেখেই বুঝতে পারছেন কতটা সুন্দর হয়েছে এটা খেতে ভীষণই ভালো হয় চায়ের সাথে এভাবে বানিয়ে খেয়ে দেখবেন আশা করি ভীষণ ভালো লাগবে আমার এই দারুণ স্বাদের স্ন্যাক্স রেসিপিটা আপনাদের কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট ও সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর এতক্ষণ আমার সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ আবারও হাজির হয়ে যাব পরবর্তী অন্য কোনো রেসিপি নিয়ে ততক্ষণের জন্য বিদায় জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই